যেটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, মুঁ যেতেবেলে মুঁ বইটা লিখিলি, বইটা বাহেল্লা প্রায় 20 বর্ষ পরে, এবং সবটু বড় নেতা সাংরে মুঁ যেতেবেলে কথা হতিলি সেইগুলা কাইকি মোর বইটা টিকে বিতর্কিত বি হয়ে যাই। বিতর্ক কেন? মুঁ কইলি যে মোর পাখে কনস্টিটিউশনটা থিলা, মুঁ কইলি যে কনস্টিটিউশন বিজু জনতা দল কনস্টিটিউশনে অছি, যদি বিজু জনতা দল করিবাকু পড়িব আপন মদ পিই পারিবে নি কিংবা সিগারেট ড্রাগস নেই পারিবে নি। মোর জানিবারে নবীনবাবু টিকে স্কচ পিউলে, এবং আমি সমস্ত জানিছু ডানিল সিগারেট পিউলে। মু মোর বইরে লিখি দিলি যে ফেমাস গ্রাউন্স হচ্ছে তার ফেভারিট ড্রিঙ্ক গোটে স্কচ, অ্যান্ড হি ওয়াজ স্মোকিং, হি ইউজ টু স্মোক ডানিল সিগারেটস। কিন্তু সো মু মোর বই লিখিবা টাইমরে মু আই রেফর টু দ্যাট পার্টি কনস্টিটিউশন অফ বিজু জনতা দল, যে কনস্টিটিউশনরে অছি বিজু জনতা দল করিবাকু হলে আপন মদ পিই পারিবে নি কিংবা ড্রাগস নেই পারিবে নি। সে ড্রাগস নুনতিলি কিন্তু ড্রিঙ্ক করুতিলি, অর্থাৎ যে কে দলর পার্টি প্রেসিডেন্ট পার্টি কনস্টিটিউশন রো যা অছি রুল সেটা মানু নতিলে। সো টু দ্যাট এক্সটেন্ট হি ওয়াজ গিলটি। বর্তমান যে মানে পার্টিরে অচন্তি বিজু জনতা দল, মোর ধারণা 90% 95% লোক জানি নাতি যে পার্টি কনস্টিটিউশন অছি, আউ কনস্টিটিউশন থিলে বি কোন অছি, নোবডি হ্যাজ রেড। এতে বড় নেতা সে সেতে বলে 5-4 বর্ষ তলে জানি নতিলে যে গোটে পার্টি কনস্টিটিউশন বলি কি গোটে বস্তু থাকে। দে ওনলি নো যে গোটে পার্টি ইলেকশন টাইমে গোটে ম্যানিফেস্টো বাইরে পিনাকি মিশ্রের লয়ার গোটে স্টেটমেন্ট এফিডেভিট দিয়েছে হাই দিল্লি হাইকোর্টে। সেই দিল্লি হাইকোর্টের সে স্টেটমেন্টে পিনাকি মিশ্র স্টেটমেন্টে গোটে লাইনটা অছি যে মু যে পার্টি করে মানে মু বিজু জনতা দল করে, বিজু জনতা দল হচ্ছে বিজেপি সাংগের অ্যালাইড, সেই কথাটা দেয়া হয়েছে। উই আর অ্যালাইন টু দ্য ভারতীয় জনতা পার্টি, আইডিওলজিক্যালি উই আর অ্যালাইড। এ প্রথম থর পাই গোটে কনফেশন, আপন এটাকে কনফেশন কই পারন্তি কি অ্যাডমিশন কই পারন্তি, এ প্রথম থর পাই গোটে কনফেশন আসিলা পার্টি তরফরু যে উই আর আইডিওলজিক্যালি অ্যালাইড। এই যে ওড়িয়া অস্মিতার যে ইস্যুটা নাও দ্যাট ইজ দ্য মেন ইস্যু, পান্ডিয়ান ইজ দি ইস্যু ওড়িশার, পান্ডিয়ান ইস্যু কাই কি সে বাহার লোক আনডেমোক্রেটিক ওয়ে তাকে অনা হয়েছি, সে বড় নেতা হয়ে যাইছি আনডেমোক্রেটিক ওয়ে। ওড়িয়া লোক মানে এবে সুদা তাকে ভোট দেই না কি কই না যে তমে আমার নেতা, কিন্তু বর্তমান সেই সবটু বড় নেতা এসব। নাও ইট উইল বি কোশ্চেন, দিস ইজ দ্য টাইম ইন ইলেকশন টাইম। নমস্কার, আমার খাস পলিটিক্যাল শো রুবেন সহ রাজনীতি চর্চা কু স্বাগত করুছি মু শক্তি। আমি লগাতার ভাবরে ওড়িশার রাজনীতি দেশের রাজনীতি কু নেইকি চর্চা করুছে। দেশের জনাশুনা সাংবাদিক শীত রুবেন বানার্জী সহ আজ আমার সহ পুঁড়ি সে যোড়ি হয়েছেন রাজনীতি চর্চা পাই। শীত বানার্জী আপনার পুঁড়ি থেকে স্বাগত করুছি আমার খাস কার্যক্রম কু। বিজু জনতা দল এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কু যেতিকি নিকটরু আপনার জাঁচান বোধহয়ে ওড়িশা কিংবা দেশের এভাবে কোণী সাংবাদিক নথিবে যে এতে নিকটরু তাঁক সহ মিশিবা তাঁক বিষয়ে অধ্যয়ন করা আপনার পুস্তক হি তার সবুঠু বড় প্রমাণ। যদি আমি দেখিবা যে আরম্ভ দিনক আমি যদি যা বিজু জনতা দল যাকি গোটে অপরাজয় দল ভাবে পরিণত হয়েছে ওড়িশার 27 বর্ষর এই যাত্রা, এবং বিজু জনতা দল যেতবে যে তৈরি করে যে তার প্রতিষ্ঠাতা লে যে উদ্দেশ্য নেই তৈরি করে যে আদর্শক নেই এ দল প্রতিষ্ঠা হয়েছিল, যদি আইডিওলোজি কথা আমি দেখিবা ওড়িশার গোটে আঞ্চলিক দল পূর্বর বি আঞ্চলিক দল লা কিন্তু সকসেস হয়ে পারিনি এভাবে যেটাকি বিজু জনতা দলক মিলা, তো যে মূল আইডিওলোজি লা বিজু জনতা দল প্রতিষ্ঠা পছরে 27 বর্ষ পরে বিজেডি কোটি দেখুছেন সে আইডিওলোজি রয়েছে আজ সে আইডিওলোজি ধরিকি চালছে বিজু জনতা দল। বিজু জনতা দলর আইডিওলোজি কোন সেটা বিজু জনতা দলর লোক মানে প্রচারলে পরে মোর ধারণা সে মানে কই পারিবে। আইডিওলোজি সে মানে রয়েছে ক্ষমতার রইবা। আইডিওলোজি কোন মু আপন উল্লেখ করলে যে মু 4-5 বর্ষ তালে নবীন পট্টনায়ক উপরে গোটে বায়োগ্রাফি লিখেছিলি, সেই টাইমে মু বারম্বার ভুবনেশ্বর আসুতিলি, গভর্নমেন্ট পার্টিরও বড় বড় লোক সাংরে ভেটুতিলি। বর্তমান যে সবটু ক্ষমতাবান তার সাংরে বি মু ভেটিছি, কথা হয়েছি বারম্বার কথা হয়েছি পাণ্ডিয়ান সহ। তো সেই কনস্টিটিউশনে মোর বইটা যেতেবেলে বাহাল্লা, সো বইরে গোটে দুটা কাইকি মোর পাখে কনস্টিটিউশনটা লে বিজু জনতা দলর কনস্টিটিউশনটা মু পাইলি মো রিসার্চ করিবার। আর কনস্টিটিউশনের গোটে 37 পেজর ডকুমেন্ট, এবং
मोर किसी रोल नाला मुंबादिकता ओडिशा से करूली तो सांबादिकता करूली तो मोर पाखे भी गोटे कन्स्टिट्यूशन कपी थी बिकज मोर क्यूरीयसीटी थी जे पार्टी कौन से पार्टीटा कौन कौन कन्स्टिट्यूशन क्या होता जो पार्टीटा तैयारी होता मोर जानवे पार्टी कन्स्टिट्यूशन तैयारी करते त्रिलोचन कानून को साज्य कर पंचानन कानून को विजय महापात्र कितु सबुठ बड़ भूमिका नहीं थे त्रिलोचन कानून जेटा इंटरेस्टिंग कथा होची मुझे जिते बड़े मो बोईटा लिखिली बोईटा बाहर प्राय 20 वर्ष पड़े विजु जनता दल हेबार 20 वर्ष पड़े एवं सबुठ बड़ नेता सांगे मुझे जिते बड़े कथा होती से कहला कहीं मोर बोईटा टी वितर्कित भी हो जाता वितर्क कौन मुझी मोर पाखे कन्स्टिट्यूशन टाला मुझे कन्स्टिट्यूशन विजु जनता दल कन्स्टिट्यूशन अच्छी जदि विजु जनता दल करवाक पड़ो आप मद पी पारे कि सिगरेट ड्रग्स नहीं पारे मोर जानवर नवीन बाबू टिके स्कॉच पिउले आम समस्त जानी डानिल सिगरेट पिउले तो अकॉर्डिंग टू द पिउले ही लव्ड हिज ड्रिंक्स एंड मोर बोरे लिखी दिली जे फेमस ग्राउंड्स होची तार फेवरेट ड्रिंक गोटे स्कॉच एंड ही वाज स्मोकिंग ही यूज्ड टू स्मोक डानिल सिगरेट्स किंतु सो मु मोर बोई लिखिबा टाइम रे मु आई रेफर टू दैट पार्टी कन्स्टिट्यूशन ऑफ विजु जनता दल जे कन्स्टिट्यूशन अच्छी विजु जनता दल करवाक आप मद पी पारे कि ड्रग्स नहीं पारे से ड्रग्स नौ नी कि ड्रिंक करूँ अर्थात पार्टी प्रेसीडेंट पार्टी कन्स्टिट्यूशन रो जा अच्छी रूल से मानु नए सो टू दैट एक्सटेंट ही वाज गिल्टी तो मुझे जो बोईटा बाहर से वितर्क है चर्चा है मोर एगेन्स्ट मोर मन अच्छे भुवनेश्वर क्लब बोईर लंच होता बाहर गोटे डेमोनस्ट्रेसन भी चलूला जे मुझ कहीदेगी कितु आई वाज एंटायरली इट वाज बेस्ड ऑन द पार्टी कन्स्टिट्यूशन टा मोर मोबाइल भी अच्छी भी अच्छी लेखा स्पष्ट भाव देखी अच्छी जिते मोर बोईटा बाहर एवं सबुठ बड़ नेता से मत कह कौन आना मारे पार्टी कन्स्टिट्यूशन अच्छी ना तुम्हें कहीं एमती लिखीदल आने पार्टी कन्स्टिट्यूशन अच्छी जे से पी पारे मोर आई एम कोटिंग द पार्टी कन्स्टिट्यूशन से कह कन्स्टिट्यूशन टा कौन एवं जेटा गोईंग बैक मुझे कहूँ आपन बर्तमान जे मैंने पार्टी अच्छा विजु जनता दल मोर धारणा 90% 95% लोक जानी ना पार्टी कन्स्टिट्यूशन अच्छी आउ कन्स्टिट्यूशन थी भी कौन अच्छी नोबडी हैज रेड एत बड़ नेता से बोले पांच चार वर्ष तले जानी नथिले जे गोटे पार्टी कन्स्टिट्यूशन बोलिक गोटे वस्तु थाए दे ओनली नो जे गोटे पार्टी इलेक्शन टाइम गोटे मैनिफेस्टो बाहर बट दैट इज अ मैनिफेस्टो से खाली प्रमिस थाए प्रमिसेस थाए आम या करूँ से करूँ लोक को आम प्रमिस करुचु किंतु इलेक्शन कमिशन रे पार्टी जिते बड़े रेजिस्ट्रेसन करने कन्स्टिट्यूशन हे गोटे बाध्यतामूलक ये आपको देवा पड़ो ना आप पार्टी रजिस्टर करें जानी नथिले जे गोटे कन्स्टिट्यूशन अच्छी कन्स्टिट्यूशन थिला बोलिकी पार्टीटा विजु जनता दल रजिस्ट्रेशन पाई इलेक्शन कमिशनर से जानी नथिले तो एटा होची आइडियोलॉजी आइडियोलॉजी अवस्था 90% ऑफ द मु पॉसिबली अधिका विजु जनता दल लोक पार्टी कन्स्टिट्यूशन अच्छी कि ना जानी ना थिले भी से माने पढ़ी ना कन्स्टिट्यूशन रे कौन अच्छी अर्थात जी क्लेम कर नवीन को उत्तराधिकारी से दल गोटे से चार वर्ष तले जानी ना तारे से पढ़ी कि ना मुझे जानी किंतु मोर कथबार्ता जिते बारे पार्टी कन्स्टिट्यूशन मैंने वाई आई डिडंट नो से मैनिफेस्टो कथा जानी थे प्रत वर्ष इलेक्शन टाइम गोटे मैनिफेस्टो बाहर कन्स्टिट्यूशन बोलिकी गोटे वस्तु अच्छी जेटा बिना आपन पार्टी रजिस्टर करी पारिबे से जानी नथिले से माने जानी नथिले जे कन्स्टिट्यूशन भितरे एही क्लॉजटा अच्छी जे आपन मद पी पारिबे नि कि ड्रग्स नै पारिबे नि से माने जानी नथिले इट इज ओनली व्हेन माय बुक केम आउट मोर नवीन पटनायक बोईटा बाला से माने आश्चर्य एटा कोन एटा काई कोठे आनिलो मोर कन्स्टिट्यूशन रु आनिलु कन्स्टिट्यूशन टा मोर पाखे रे अछि एबे मोर मोबाइल रे भी अछि मु रखिछि बिकॉज़ आई एम अ स्टूडेंट ऑफ पॉलिटिक्स तो दैट इज अ डिफरेन्ट मैटर जो मो नवीन बाबू कौन पर्सनाल लाइफ रे कौन करुते मोरपाई ये इंटरेस्टिंग थिला जे गोटे कन्स्टिट्यूशन अच्छी कन्स्टिट्यूशन टा प्रेसीडेंट मानु नथिले सी इट्स नॉट अ वेरी बिग इश्यू मुझे से मोरपाई ये गोटे इंटरेस्टिंग एनेक्डोट थिला किंतु जेटा से प्रमाण हो कन्स्टिट्यूशन जे अच्छी लोक मैंने जानी ना कि पढ़ी ना जानले भी पढ़ी ना
ଆଉ ଗୋଟେ ଛୋଟ ଉଦାହରଣ ମୁଁ ଦେବି ଯେ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ ଏବଂ ଆଇଡିଓଲୋଜି ତ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ ଆଣ୍ଡ ରୁଲ୍ସ ଅଫ୍ ବିଜୁ ଜନତା ଦଳ ଏକ୍ଜାକ୍ଟଲି କୋନ୍ କୁହାଏ ସେଇଠି ଲେଖା ହେଇଛି ଯେ କ'ଣ କ'ଣ ପାର୍ଟି କ'ଣ ପାଇଁ ତିଆରି ହେଲା ପାର୍ଟିଟା କ'ଣ କରିବ ପାର୍ଟିର ଆଇଡିଓଲୋଜି କ'ଣ ଲାଇକ୍ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଲେଖା ହେଇଛି ଇଟ୍ ୱିଲ୍ ୱାର୍କ ଫର୍ ଦ ସୋଭରେନିଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଇଟ୍ ଇଜ୍ ଅ ସୋସିଆଲିଷ୍ଟ ପାର୍ଟି ଇଟ୍ ବିଲିଭ୍ସ ଇନ୍ ସେକୁଲାରିଜମ୍ ଲେଖା ହେଇଛି ଆଇ କ୍ୟାନ୍ ରିଡ୍ ଇଟ୍ ଆଉଟ୍ ଟୁ ୟୁ ଇଟ୍ ଅଲ୍ସୋ ଟକ୍ସ ଅବାଉଟ୍ ଯେ ଆମେ ଡିସେଣ୍ଟ୍ରାଲାଇଜେସନ୍ ୱି ସପୋର୍ଟ ଡିସେଣ୍ଟ୍ରାଲାଇଜେସନ୍ ମାନେ ଇଣ୍ଡିଆ ଯେ ଗୋଟେ ଫେଡେରାଲ୍ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ ଯେ ଗୋଟେ କେନ୍ଦ୍ରରେ ଗୋଟେ ସରକାର ଆଉ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ୱାଟ୍ ଇଟ୍ ଇଜ୍ ଇଣ୍ଡିଆ ୱି ବିଲିଭ୍ ଇନ୍ ଦ୍ୟାଟ୍ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ରେ ଲେଖା ହେଇଛି ଇଟ୍ସ ଅ ଡିଫରେଣ୍ଟ ମ୍ୟାଟର୍ ଯେ ସବୁ ଲୋକମାନେ ପଢ଼ୁନାହାନ୍ତି କି ଜାଣିନାହାନ୍ତି ଯେ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ ଅଛି ତ ମୋର ବହି ଯେତେବେଳେ ବାହାରିଲା ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଚର୍ଚ୍ଚା ହେଲା ଲୋକମାନେ ପ୍ରଶଂସା କଲେ କିଛି ଲୋକ ବାହାରିଲେ ଗାଳି ଦେବା ପାଇଁ ଦେଲେ ଏସବୁ ହେଇଛି ମୋର କିନ୍ତୁ ମୋର ସବୁଠୁ ଭଲ ଗୋଟେ ମୁଁ ଫିଡ଼ବ୍ୟାକ୍ ପାଇଥିଲି ଏବଂ ଯେଉଁଟା ମୋର ଏବେ ବି ମନେ ଅଛି ଭାରତବର୍ଷର ସେତେବେଳେ ଏଇଟା ହେଉଛି 2018 ଘଟଣା ଭାରତବର୍ଷର ଯେ ସବୁଠୁ ବଡ଼ IAS ଅଫିସର ବ୍ୟୁରୋକ୍ରାଟ ସେତେବେଳେ ଯେ PM ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର୍ ଅଫିସରେ ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର୍ ଅଫିସକୁ ଚଲାଏ ଦ୍ୟାଟ୍ ଜେଣ୍ଟଲମ୍ୟାନ୍ କଲ୍ଡ ମି ଅପ୍ ସେ ତା ମୋର ବହିଟା ପଢ଼ିଛନ୍ତି ପଢ଼ିକରି କହିଲେ ଯେ ବହିଟା ବଢ଼ିଆ ହେଇଛି କିନ୍ତୁ ଗୋଟେ ଜିନିଷ ତମେ ଛାଡ଼ି ଦେଇଛୁ ସେଇ ବହିରେ ମୁଁ କହିଲି କ'ଣଟା ଛାଡ଼ିଲି ବିକଜ୍ ଆଇ ଥଟ୍ ଦ୍ୟାଟ୍ ଆଇ ହାଭ୍ ଡନ୍ ଅ ଗ୍ରେଟ୍ ବୁକ୍ ସେ କହିଲେ ନା ଏଇ ବହିରେ ମୁଁ ବଢ଼ିଆ ଇଟ୍ ରିଡ୍ସ ୱେଲ୍ ସବୁ କଭର୍ଡ଼ ହେଇଛି ଭେରି ଇମ୍ପାର୍ସିଆଲ୍ ଆନ୍ ବାଏ ସେ କହିଲେ କିନ୍ତୁ ଗୋଟେ ଜିନିଷ ତମେ କହିନ ଯେ ନବୀନ ବାବୁର ଆଇଡିଓଲୋଜି କ'ଣ ଇଜ୍ ଇ ରାଇଟ୍ ଲେଫ୍ଟ ସେଣ୍ଟର ଦେଟ୍ ଇଜ୍ ନଥିଙ୍ଗ ମୁଁ ବି ସେତେବେଳେ ଯେତେବେଳେ ସେ ମୋତେ କହିଲେ ମୁଁ କହିଲି ହଁ ସେଇଟା ତ ସତ୍ୟ ମୁଁ ତ କହିନି ମୁଁ ଜାଣିନି ଯେ ତାର ଆଇଡିଓଲୋଜି କ'ଣ ଏଇ ଯେ 25 ସେ ସରକାର ଚଲାଉଛନ୍ତି ଆପଣ ତ ଓଡ଼ିଶାରେ ରହନ୍ତି ଆପଣ କହିପାରିବେ ଯେ ନବୀନ ବାବୁର ଆଇଡିଓଲୋଜି କ'ଣ ଇଜ୍ ଇ ରାଇଟ୍ ଲେଫ୍ଟ ସେଣ୍ଟର ସେ କେବେ କହିଛନ୍ତି କହିନାହାନ୍ତି କି ଦଳ ବି କେବେ କହିନି ନୋବଡ଼ି ନୁ ନାଇଁ ଏବେ ଗୋଟେ ଏତେ ଦିନ ପରେ ମୁଁ ଏଇ 15-20 ତଳେ କି ମାସେ ମ୍ୟାକ୍ସିମମ୍ ମାସେ ହେବ ଗୋଟେ ନ୍ୟୁଜ୍ ପେପର୍ରେ ପଢ଼ିଲି ଯେ ଆପଣଙ୍କର ବିଜୁ ଜନତା ଦଳର ଯେ ଲୋକସଭା MP ଥିଲେ ଅଛନ୍ତି ଇଲେକ୍ସନ୍ ତ ହେଉଛି ଟିଲ୍ ଇଲେକ୍ସନ୍ ହି ଇଜ୍ ଦ MP ପିନାକୀ ମିଶ୍ର ପିନାକୀ ମିଶ୍ର ଗୋଟେ ଦିଲ୍ଲୀ ହାଇକୋର୍ଟରେ କେସ୍ ଲଢ଼ୁଛି ମାନାନି ମାମଲା ଲଢ଼ୁଛନ୍ତି ଡିଫେମେସନ୍ ପର୍ସନାଲ୍ ଲେଭେଲ୍ରେ ଲଢ଼ୁଛନ୍ତି ସେଇ କେସ୍ରେ ତାର ଲୟର ପିନାକୀ ମିଶ୍ର ଲୟର ଗୋଟେ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଏଫିଡେଭିଟ୍ ଦେଇଛି ଦିଲ୍ଲୀ ହାଇକୋର୍ଟରେ ସେଇ ଦିଲ୍ଲୀ ହାଇକୋର୍ଟରେ ସେ ଷ୍ଟେଟମେଣ୍ଟରେ ପିନାକୀ ମିଶ୍ର ଷ୍ଟେଟମେଣ୍ଟରେ ଗୋଟେ ଲାଇନ୍ଟା ଅଛି ଯେ ମୁଁ ଯେ ପାର୍ଟି କରେ ମାନେ ମୁଁ ବିଜୁ ଜନତା ଦଳ କରେ ବିଜୁ ଜନତା ଦଳ ହେଉଛି BJP ସାଙ୍ଗରେ ଆଲାଇଣ୍ଡ ସେଇ କଥାଟା ଦିଆହେଇଛି ୱି ଆର୍ ଆଲାଇଣ୍ଡ ଟୁ ଦ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଆଇଡିଓଲୋଜିକାଲି ୱି ଆର୍ ଆଲାଇଣ୍ଡ ଏ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଗୋଟେ କନଫେସନ୍ ଆପଣ ଏଇଟାକୁ କନଫେସନ୍ କହିପାରନ୍ତି କି ଆଡମିସନ୍ କହିପାରନ୍ତି ଏ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଗୋଟେ କନଫେସନ୍ ଆସିଲା ପାର୍ଟି ତରଫରୁ ଯେ ୱି ଆର୍ ଆଇଡିଓଲୋଜିକାଲି ଆଲାଇଣ୍ଡ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଯାହା ଆଇଡିଓଲୋଜି ସମାନ ବୋଲି ସ୍ୱୀକାର କରିଛି ଦଳ ଆଣ୍ଡ ଏଇଟା କୋଉଠି ବାହାରିଛି ଏଇଟା ଦିଲ୍ଲୀ ହାଇକୋର୍ଟରେ ଏଫିଡେଭିଟ୍ରେ ଦିଆହେଇଛି ଆଣ୍ଡ ଇଟ୍ ହାଜ୍ ବିନ୍ ରିପୋର୍ଟେଡ୍ ଇନ୍ ଦ ନ୍ୟୁଜ୍ ପେପର୍ସ ଇନକ୍ଲୁଡ଼ିଂ ମୁଁ ପଢ଼ିଲି ଇଣ୍ଡିଆନ୍ ଏକ୍ସପ୍ରେସ୍ ମୋ ପାଖରେ ସେ କ୍ଲିପିଂଟା ଅଛି ତ ଏଇଟା କିନ୍ତୁ ଆପଣ କହିବେ ଯେ ତାହେଲେ ଏଇଟା ଯଦି ଆପଣ ମାଇନସ୍ କରିଦେବେ ତାହେଲେ ଆଉ କିଛି ନାହିଁ ମାନେ ଆଇଡିଓଲୋଜି ନବଡ଼ି ନୋଜ୍ ମୁଁ ତାର ବାୟୋଗ୍ରାଫର ନବୀନ ବାବୁର ମୁଁ ତାର ଆଇଡିଓଲୋଜି ଜାଣିନି ଆଇଡିଓଲୋଜି କ'ଣ ମୁଁ ବି ନେବାରୁନୁ ଏ ଯେଉଁ IAS ବ୍ୟୁରୋକ୍ରାଟ ଦ୍ୟାଟ୍ ଜେଣ୍ଟଲମ୍ୟାନ୍ ଆସ୍କ ମି ହି ଆସ୍କ ମି ଦ ରାଇଟ୍ କ୍ୱେଶ୍ଚନ୍ ଯେ ତାର ଆଇଡିଓଲୋଜି କ'ଣ ଏଇଟା ଗୋଟେ ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ସେ 24 ହେଲା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରହିଛନ୍ତି ଓଡ଼ିଶାରେ ଓଡ଼ିଶାର କ'ଣ କେତେ ଲୋକ କହିପାରିବେ ଯେ ନବୀନ ବାବୁର ଆଇଡିଓଲୋଜି ପଲିଟିକାଲ୍ ଆଇଡିଓଲୋଜି କ'ଣ ଏକ୍ସେପ୍ଟ ଦ୍ୟାଟ୍ ରେଫରେନ୍ସ ଇନ୍ ଦ୍ୟାଟ୍ ଏଫିଡେଭିଟ୍ ପିନାକୀ ମିଶ୍ର ତା ଛଡ଼ା ମୋର ଜାଣିବାରେ ତାର ଆଇଡିଓଲୋଜି ହେଉଛି ଯେମାନେ ଦିଲ୍ଲୀରେ କ୍ଷମତାରେ ରହିବେ ତାର ଆଇଡିଓଲୋଜି ହେଉଛି ତାର ସାଙ୍ଗରେ ସୁସମ୍ପର୍କ ରଖିବା ଗୋଟେ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଆମକୁ ମାନିବା ପଡ଼ିବ ଯେ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜଣେ ଭେରି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ପଲିଟିକାଲ୍ ଆକ୍ଟର ପ୍ଲେୟର ଆପଣ ଭାବନ୍ତୁ ଆଣ୍ଡ ଇଜ୍ ସୋ ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ଦେବେଗୌଡ଼ା 1996 ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହୋଇଥିଲେ ସେତେବେଳେ ଦେବେଗୌଡ଼ାର MP ସଂଖ୍ୟା ଥିଲା 17 ଆମର ମୋଦି ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଗୁଜରାଟରେ ମେମ୍ବର ଅଫ୍ ପାର୍ଲାମେଣ୍ଟ ସଂଖ୍ୟା ହେଉଛି ଓନ୍ଲି 26 26 MP ନେଇକରି ସେ ତାର ଗୋଟେ ଆମ୍ବିସନ୍ ଥିଲା ଯେ ମୁଁ ଦେଶର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହେଇପାରିବି
এবং সে হেইচন্তি ঠিক আছে বাট হি ওনলি এট 26 ইন আ হাউস অফ পার্লামেন্ট অফ 543 অড মেম্বার অফ পার্লামেন্ট নবীনবাবু পাখে এমপি কে 21 উড়িষ্যার বাট হি হ্যাজ নেভার শোন সচ অ্যাম্বিশন হি হ্যাজ নেভার ট্রাইড তার আইডিওলোজি হচ্ছে মোর জানিবার মুড়িষ্যার রাজ করবি মু বহুত অ্যাম্বিশিয়াস হবি মোর অ্যাম্বিশন চেক্রে রইব অ্যাসপিরেশন চেক্রে রইব লিমিটেড অ্যাসপিরেশন যে দিল্লিরে রইবে মু তার সঙ্গে সুসম্পর্ক রখবি মোর রাজ্য মু চলাইবি অ্যান্ড হি হ্যাজ বিন ভেরি সাকসেসফুল অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ইজ প্র্যাকটিক্যাল আইডিওলজি পলিটিক্যাল আইডিওলজি এক্সেপ্ট ফর দিস অ্যাডমিশন বাই পিনাকিবাবু আদারওয়াইজ দ্যার ইজ নো রেফরেন্স গোটে আঞ্চলিক দল জনতা দল ভাঙ্গিকি যেতবে বিজু জনতা দল গঠন হলা এ কথা সেতবে কুহযাই ম্যানিফেস্টোরে মধ্য রখা যাই যে জাতীয় দল মানে ওড়িশার স্বার্থকু রক্ষা করিবারে সমর্থ নুহন্তি কারণ কংগ্রেস সেতবে শাসনরে থিলা কংগ্রেস গোটে জাতীয় দল থিলা যেতবে যদি গোটে আঞ্চলিক দল হব সে ওড়িশার স্বার্থকু সে ওড়িশা স্বার্থ ভিতরে আসি যাচ্ছি ওড়িশার সংস্কৃতি ভাষা সাহিত্য সীমা ওড়িয়া অস্মিতা এসবুকু রক্ষা করিবারে সমর্থ হয়ে পার যদি গোটে আঞ্চলিক ভাবনা নেই গোটে দল আঞ্চলিক বিচারধারা নেই যদি গোটে দল গঠন হচ্ছে যদি আজিকার দিনরে আমি দেখিবা সেই যে আঞ্চলিক বিচারধারা বিজু জনতা দল পাখে রয়েছে কি এবং সে দিশারে সে ডিরেকশনরে বিজু জনতা দল আজিকার দিনরে আগুকু বড়িছি কি 27 বর্ষ পরে আপন কোঠি দেখুছন্তি সে আইডিওলজি এই যে 1997 রে বিজু জনতা দলর যে নুয়া এক্সপেরিমেন্ট হেলা আরম্ভ হেলা জনতা দল বাইরে কি তাই মু মোর জানিবার এবং মু বইরে উল্লেখ করেছি ইফ ইউ পারমিট মি মু সেইটা টেকে ইন্টারেস্টিং পয়েন্ট যেতেবেলে জনতা দল থিলা এবং বিজু বাবু চালিয়ে যাইছন্তি সেতেবেলে বহুত দ্বন্দ্ব থিলা পার্টি ভিতরে যে আমি কোন করিব আমি নুয়া পার্টি করিব না জনতা দলরে রইব না বিজেপি কু যিব তো বিজেপি কু মিশিবা পাই গোটে কাই সেতেবেলে আমার আডবাণী আও অটল বিহারী বাজপেয়ীর ফর্চুন বহুত বড়ি জড়ি যাওতিল আউ বর্ষে দেড় বর্ষ ভিতরে সে মানে ক্ষমতা কু বি চালিয়ে আসলে দিল্লি তো সেতেবেলে দে আর ভেরি ইনক্রিজিংলি বিকামিং পপুলার তো সেতেবেলে গোটে ভিতরে দ্বন্দ্ব আমার জনতা দল ভিতরে বিজু নবীন পটনায়ক এবং আউ যে মানে থিলে অশোক দাস শ্রীকান্ত জেনা বিজয় মহাপাত্র এই মানে ভিতরে গোটে চালু থিলা দ্বন্দ্ব যে আমি কোন করিব আমি পার্টি করিব না বিজেপি কু বিজিব না জনতা দলরে রইব এ মানে প্রায় বিজেপি কু জয়েন করে যাইতে সেতবে ইনক্লুডিং নবীন পটনায়ক হ্যাঁ গোটে সিগনেচার ক্যাম্পেন বি হতো যে আমি বিজেপি জয়েন করিব সেটা যদি হই থাকা তাহলে হিস্ট্রি উড হ্যাভ বিন ডিফারেন্ট হ্যাঁ বিজু জনতা দল হই না থাকা নবীন পটনায়ক যদি বিজেপি কু যাই থাকা তাহলে কোন হই থাকা হি উড পসিবলি বিকাম উড়িষ্যা প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি কিন্তু সেটা হেলানি সে মানে এ মানে গোটে মোর জানিবার সে গোটে জনতা দল যেতবে থিলে বিজয় মহাপাত্র এ মানে সেতবে লোক পঠাইলে অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু সঙ্গে সেতবে মুখ্যমন্ত্রী থিলে সে টিডিপি চলাউছিল গোটে রিজনাল পার্টি তার সঙ্গে সলা পরামর্শ করে যে সে কোন কোন করুচি তাহলে আমি কোন কোন এইটি বি করে পারিব কাইকি উড়িষ্যার গোটে রিজনাল পার্টির গোটে সবু টাইমে গোটে স্পেস লা এবং অছি এবে বি অছি কাইকি তার গোটে কারণ হচ্ছে 1936 যেতবে উড়িষ্যা গঠন হেলা ওড়িশা ওয়াজ দ্য ফার্স্ট স্টেট যেটা রিজনাল লিঙ্গুইস্টিক লাইন্সরে তৈরি হল ভারতবর্ষের তো সেবেঠু ওড়িশার গোটে রিজনাল আপন দেখুন তো জন কংগ্রেস উৎকল কংগ্রেস এসব হয়েছে এবং বিভিন্ন সময়ের এই মানে বিভিন্ন লেভেল রে স্কেল রে সাকসেসফুল বি হয়েছে তো 97 রু বিজু জনতা দল যেতে বলে হেলা সবুটু বড় তার ট্রাম্প কার্ড বিজু জনতা দল সাকসেসফুল হবার ট্রাম্প কার্ড থিলা বিজু পটনায়কের ওপর নবীন পটনায়ক বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্যাট পার্টি হি ওয়াজ দ্য বিগেস্ট ট্রাম্প কার্ড লোকের গোটে সেন্টিমেন্ট থিলা অ্যান্ড বিজু জনতা দল কেম টু সিম্বলাইজ মানে ক্যাপচার এম্বডি যে ওড়িশার যে রিজনাল অ্যাসপিরেশনস অ্যাম্বিশনস সেটাকে সে মানে রিফ্লেক্ট করুলে যে আমি গোটে আঞ্চলিক দল তার ভিতরে বহু কন্ট্রাডিকশন বি থিলা মানে আমি গোটে রিজনাল পার্টি ফর্ম করুছু উড়িষ্যা অস্মিতা কথা কৌছি উড়িষ্যার ভাষা সংস্কৃতি কথা কৌছু কিন্তু আমার যে প্রেসিডেন্ট সে উড়িয়া কইপারে কন্ট্রাডিকশন থিলা কিন্তু সেই টাইমে বিজু পটনায়ক প্রতি লোকর যে ভালোবাসা সিম্পাথি সিম্প্যাথি গুডউইল পিপল দিস ম্যান ইজ গুড এনাফ চালিব খালি তার সারনেমটা পটনায়ক বিজু পটনায়কের ওপর লোকমানে সব মাফ করে দিলে
କିନ୍ତୁ ତାର ସକ୍ସେସଫୁଲ ହେବାର ପଛରେ ଥିଲା ଓଡ଼ିଆ ରିଜନାଲ ଆମ୍ବିସନ୍ସ ଆସ୍ପିରେସନ୍ସ। ସେତେବେଳେ କଥା ଚାଲୁଥିଲା ଯେ ଓଡ଼ିଶାକୁ ଗୋଟେ ସ୍ପେଶାଲ କ୍ୟାଟେଗୋରୀ ଷ୍ଟେଟସ୍ ଦିଆହେବ, ସବୁ ହେଇନି, ମୁଳି ଯାଇଛନ୍ତି। ସି ରିଏଲ ରିଏଲ ପଲିଟିକ୍ସରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଇଜ୍ ଅ ଭେରି ଭେରି କ୍ଲେଭର ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ପଲିଟିସିଆନ। ସେ ବିଜୁ ଜନତା ଦଳ ନାଁଟା ରଖିଲେ, ବଟ୍ ହି ଇଜ୍ ଅ ଗ୍ରେଟ୍ ପଲିଟିକାଲ ପ୍ଲେୟାର, ଭେରି ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ପଲିଟିକାଲ ପ୍ଲେୟାର। ସେଇଟାକୁ ରଖିଲେ ରିଜନାଲ ପ୍ରାଇଡ୍ ଆସ୍ପିରେସନ୍, ସେଇଟା ହେଉଛି ବିଜୁ ଜନତା ଦଳର କୋର୍। କିନ୍ତୁ ହି କ୍ଲେଭରଲି ଆଲାଇନ୍ଡ ହିମସେଲ୍ଫ ୱିଥ୍, ପ୍ରଥମେ ଯେତେଦିନ ଆଡ଼ଭାନୀ ବାଜପେୟୀ ଥିଲେ ସେମାନଙ୍କ ସାଙ୍ଗରେ କ୍ଲୋଜ୍ ରହିଲେ, ଦେ ହି ହ୍ୟାଡ୍ ଭେରି ଗୁଡ୍ ରିଲେସନ୍ସିପ୍, ହି ୱାଜ୍ ଅ ମେମ୍ବର ମିନିଷ୍ଟର ଅଲ୍ସୋ, କ୍ୟାବିନେଟ୍ରେ ଥିଲା। 2009 ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିଲା ଏହି ସମ୍ପର୍କ। 2009 ପରେ ଯେତେବେଳେ UPA 2 ଆସିଲା, ବିଜୁ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ବିକେମ୍ ଭେରି ଏକ୍ସେପ୍ସନାଲି ଫ୍ରେଣ୍ଡଲି ୱିଥ୍ ସୋନିଆ ଗାନ୍ଧୀ ଆଣ୍ଡ ମନମୋହନ ସିଂ, ହି ହ୍ୟାଡ୍ ପରଫେକ୍ଟ ରିଲେସନ୍ସିପ୍। ତ ତାର ପଲିଟିକାଲ ଆଇଡ଼ିଓଲୋଜି ଆପଣ ଯଦି ମୋତେ କହିବେ, ତାର ଆଇଡ଼ିଓଲୋଜି ହେଉଛି ରିଏଲ ପଲିଟିକ୍ସରେ ଟୁ ଷ୍ଟେ ୱିଥ୍ ଦ ପାର୍ଟି ଇନ୍ ପାୱାର ଅର୍ ଦ ଲିଡର୍ସ ଇନ୍ ପାୱାର, ତାର ସାଙ୍ଗରେ ଗୋଟେ ବଢ଼ିଆ ଗୋଟେ ରିଲେସନ୍ସିପ୍ ଲାଗିକରି ଚାଲ ଏବଂ ବଢ଼ିଆ ଚାଲିବ। କିପ୍ ୟୋର୍ ଓନ୍ ଆମ୍ବିସନ୍ସ ଇନ୍ ଚେକ୍, ହି ହାଜ୍ ନେଭର୍ ବିନ୍ ଭେରି ଆମ୍ବିସିୟସ୍। ହି ସେ କେବେ ଚାହିଁନାହାନ୍ତି ଯେ ନିଜେ ବାହାରକୁ ଯାଇକରି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହେବେ କି, ସେ କେବେ ଯଦିଓ ହେଇପାରେ, କାରଣ ତାର ପାଖରେ 21 MP ବି ଥିଲା। ଦେର୍ ୱାଜ୍ ଅ ଟାଇମ୍ ଏନି ଆଇ ଥିଙ୍କ ହି ହ୍ୟାଡ୍ 21 ଆଉଟ୍ ଅଫ୍ 20 ଅର୍ 20 ଆଉଟ୍ ଅଫ୍ 20 20 ଆଉଟ୍ ଅଫ୍ 20 2014 ଦେବେଗୌଡ଼ା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହେଇଥିଲେ 17 MP ନେଇକି, ତ ତାର ବି ହେଇପାରେ, ମାନେ ପାଡ଼ିଥାନ୍ତା ଯେ ମୁଁ ବି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହେବି ନା। ହି ଇଜ୍ ଭେରି ଭେରି ହି ଇଜ୍ ସୁପର ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ଆଣ୍ଡ ହି ଇଜ୍ ଆଇଡ଼ିଓଲୋଜି ହାଜ୍ ବିନ୍ ଯେ ରାଇଟ୍ ଲେଫ୍ଟ ଛାଡ଼ ଯିଏ ଥିବେ କ୍ଷମତାରେ ଦିଲ୍ଲୀରେ ତାର ସାଙ୍ଗରେ ବଢ଼ିଆ ଗୋଟେ ରିଲେସନ୍ସିପ୍ ମେଣ୍ଟେନ୍ କରିକିରି ଚାଲିବି ଏବଂ ଏଇଠି ବଢ଼ିଆ ଚାଲିବ, ଅନ୍ଡିଷ୍ଟର୍ବ ଚାଲିବ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଇଜ୍ ଆଇଡ଼ିଓଲୋଜି। ଏଇ ଯେ ଏବେ ଇଏ ପିନାକୀ ବାବୁ କହିଲେ ତାର ଏଫିଡେଭିଟ୍ରେ ଯେ ୱି ଆର୍ ଆଇଡ଼ିଓଲୋଜି କି ଆଇ ବିଲଙ୍ଗ୍ ଟୁ ଅ ପାର୍ଟି ବିଚ୍ ଇଜ୍ ଆଇଡ଼ିଓଲୋଜିକାଲି କ୍ଲୋଜ୍ ଟୁ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି, ତାର ମାନେ ଦେ ସପୋର୍ଟ ବିଜେପି। ଆଜ୍ଞା, ସେ ଯେଉଁ ଆଇଡ଼ିଓଲୋଜି କଥାଟି ଆପଣ କହିଲେ ଯେ ଯେଉଁ ଓଡ଼ିଶା ପ୍ରାଇଡ୍ କଥା ହେବା ବା ଓଡ଼ିଶାକୁ ନେଇକିରି ଆଞ୍ଚଳିକତାକୁ ନେଇକିରି ଯେ ଆମେ ଭାଷାର ସୁରକ୍ଷା, ସୀମାର ସୁରକ୍ଷା, ଓଡ଼ିଆ ସ୍ୱାଭିମାନର ସୁରକ୍ଷା କରିବୁ, କିନ୍ତୁ ଆଜିକାର ଦିନରେ ବିଜୁ ଜନତା ଦଳ ବିରୋଧରେ ସେସବୁ ପ୍ରସଙ୍ଗଗୁଡ଼ିକ ଆଣିଛନ୍ତି ବିରୋଧୀ, ଅର୍ଥାତ୍ ଯେଉଁଟାକୁ ନେଇକିରି ବିଜୁ ଜନତା ଦଳର ଆରମ୍ଭ ଯେଉଁଥିପାଇଁ ସୃଷ୍ଟି ହେଲା, ଆଜି ସେ ଦଳ ବିରୋଧରେ ସେସବୁ ପ୍ରସଙ୍ଗଗୁଡ଼ିକ ରହିଛି। ହ୍ୟୁଜ୍ କଣ୍ଟ୍ରାଡିକ୍ସନ୍, ଆକ୍ଚୁଆଲି ହ୍ୟୁଜ୍ କଣ୍ଟ୍ରାଡିକ୍ସନ୍, ମାନେ ଗୋଟେ ରିଜିଅନାଲ୍ ପାର୍ଟି ଓଡ଼ିଆ ଅସ୍ମିତା, ଓଡ଼ିଆ ଭାଷା, ଓଡ଼ିଆ ସଂସ୍କୃତି ନେଇକରି ତାର ହେଉଛି ସବୁଠୁ ବଡ଼ ଇଏ ଏଜେଣ୍ଡା, ନେତାକେ ଆମେ ଜାଣିଛୁ, ହଁ ଏଇଟା ହ୍ୟୁଜ୍ କଣ୍ଟ୍ରାଡିକ୍ସନ୍। ଇନଫ୍ୟାକ୍ଟ ବିଜୁ ଜନତା ଦଳ ଭିତରେ ବହୁତ ଗୁଡ଼ାଏ କଣ୍ଟ୍ରାଡିକ୍ସନ୍ ଦେଖାଦେଇଛି। ଆପଣ ଯଦି ପାର୍ଟି କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ ଦେଖିବେ, ମୋର ପାଖରେ ଅଛି କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ ଆଣ୍ଡ ରୁଲ୍ସ ଅଫ୍ ବିଜୁ ଜନତା ଦଳ, ଯେଟା ଯେ ଡକ୍ୟୁମେଣ୍ଟଟା ଇଲେକ୍ସନ୍ କମିଶନ୍କୁ ଦିଆହେଇଛି ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ଟାଇମ୍, ସେ ପାର୍ଟିର କୁହାହେଇଛି ସୋଭରେନ୍ଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ପ୍ରୋଟେକ୍ଟ କରିବୁ, ୱି ଆର୍ ଅ ସେକୁଲାର ପାର୍ଟି କୁହାହେଇଛି, ୱି ବିଲିଭ୍ ଇନ୍ ସୋସିଆଲିଜମ୍ କୁହାହେଇଛି। ଆଉ ଗୋଟେ ମାଡ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କଥା କୁହାହେଇଛି ସେ ପାର୍ଟି କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ରେ ବିଜୁ ଜନତା ଦଳରେ, ଯେ ୱି ଆର୍ ଏଗେନ୍ଷ୍ଟ ୱି ଆର୍ ଇନ୍ ଫେଭର୍ ଅଫ୍ ଡିସେଣ୍ଟ୍ରାଲାଇଜେସନ୍, ମାନେ ଫେଡେରାଲ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍, କେନ୍ଦ୍ର ରହିବ ଏବଂ ସବୁ ରାଜ୍ୟ ରହିବ, ରାଜ୍ୟର ସରକାର ରହିବ, ସେ ରାଜ୍ୟ ସରକାର କ୍ଷମତା ଥିବ ସେସବୁ ସରକାରରେ, ମାନେ ଏହା ନୁହଁ ଯେ ସେଣ୍ଟର ସବୁଠୁ ବଡ଼ ପାୱାରଫୁଲ୍ ହେଇଗଲା, ଷ୍ଟେଟ୍ରେ କିଛି ରହିଲାନି, ନୋ ଦେ ବିଲିଭ୍ ଇନ୍ ଡିସେଣ୍ଟ୍ରାଲାଇଜେସନ୍ ବିଜୁ ଜନତା ଦଳ ଅଫିସିଆଲି ଆକର୍ଡିଂ ଟୁ ଦ କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍। କିନ୍ତୁ ଆମର ଅଭିଜ୍ଞତା କ'ଣ, ଗଲା ବର୍ଷ ଦିଲ୍ଲୀ ଆମର କେନ୍ଦ୍ର ସରକାର ଗୋଟେ ଆଇନ ଆଣିଲା ହାଇକୋର୍ଟ ସୁପ୍ରିମକୋର୍ଟର ରୁଲିଂ ଏଗେନ୍ଷ୍ଟ, ସେଇଟା ରାଇଟ୍ ହଉ ରଙ୍ଗ ହଉ, ସେମାନେ ସବୁ ଅର୍ଡ଼ିନାନ୍ସ ବିଲ୍ ଆଣିକରି ଦିଲ୍ଲୀ ସରକାରରୁ ସବୁଠୁ ସବୁ ପାୱାର ନେଇଗଲେ, ଦିଲ୍ଲୀ ସରକାର ପାଖରେ କ'ଣ ପାୱାର ନାହିଁ, ଇଟ୍ ଇଜ୍ ସେଣ୍ଟର ସେଣ୍ଟର ଆଣ୍ଡ ଦ ଲେଫ୍ଟନାଣ୍ଟ ଗଭର୍ଣ୍ଣର ଆପଏଣ୍ଟେଡ୍ ବାଇ ଦ ସେଣ୍ଟର, ଏନି ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଶୁଡ୍ ହାଭ୍ ଅପୋଜ୍ ଦ୍ୟାଟ୍, ବିକଜ୍ ଦ୍ୟାଟ୍ ଗୋଜ୍ ଏଗେନ୍ଷ୍ଟ ଦେମ୍। ଆଜି ଯେଟା ଦିଲ୍ଲୀ ସାଙ୍ଗରେ ହେଉଛି କାଲି ତମ ସାଙ୍ଗରେ ବି ହେଇପାରେ, ହେଇପାରେ, ବିକଜ୍ ଦ ସେମ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ୱିଲ୍ ଆପ୍ଲାଏ, ଦ ସେମ୍ ପ୍ରିନ୍ସିପଲ୍ସ ୱିଲ୍ ଆପ୍ଲାଏ। ବିଜୁ ଜନତା ଦଳ ବି ରିଜନାଲ୍ ପାର୍ଟି ସପୋର୍ଟେଡ୍ ଦ୍ୟାଟ୍ ଦିଲ୍ଲୀ ବିଲ୍, ଦିଲ୍ଲୀ ଡେଲି ସର୍ଭିସେସ୍ ବିଲ୍। ତମର କନଷ୍ଟିଟ୍ୟୁସନ୍ରେ କୁହା ହେଉଛି ଯେ ୟୁ ଆର୍ ଅଲ୍ ଫର୍ ଡିସେଣ୍ଟ୍ରାଲାଇଜେସନ୍ ଫେଡେରାଲ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍, ୟୁ ସପୋର୍ଟ ଡେଲି ସର୍ଭିସ୍ ବିଲ୍,
That's a huge contradiction, right? But then, real politics, it's opportunism which matters more than anything else, your ideology. So, I think the ideology, if ideology, if a constitution, nobody সেমানে জানিবি নান্তি যে গোটে পার্টি কনস্টিটিউশন হচ্ছে আগে সত্য তো জানি না আগে সে যে আইডিওলজি আমি দেখিবা যে আইডিওলজি ঠিক আছে যাহা তো চালিলা চালিলা যো যো কথা গুড়ি কা আপন কহিলে কিন্তু শেষরে যেতেবেলে আঞ্চলিকতা বাদ কু নেইকিরি এবং ওড়িশা ওড়িয়া ভাষা প্রাইড কু নেইকিরি যেতেবেলে যো দল গঠন হচ্ছে লোকঙ্কু প্রমিস করিকে আসুছি এবং সেই দলকু যেতেবেলে জনে বাহারর লোক টেক ওভার কর নউছন্তি এইটা সম্পূর্ণ রূপে তার আইডিওলোজির বিপরীত নুহে কি এইটা যে কথা কু নেইকি সে দল আসিছিলা এটা তার গোটে ডবল স্ট্যান্ডার্ড আমি কই পারিবা কি এটা গোটে হিউজ কন্ট্রাডিকশন আজ্ঞা এবে ওড়িশার লোক মানে ডিসাইড করবে সে মানে ওড়িশা বিজু জনতা দল সরকারকু এটা দায়ী করিবে কি করিবেনি প্রশ্ন পচারিবে কি পচারিবেনি এটা লোক উপরে ডিপেন্ড করছে মু সাংবাদিক হিসাবে খালি কইবি এটা গোটে হিউজ কন্ট্রাডিকশন পার্টি আইডিওলোজি সাংগে পার্টির যে মেন এজেন্ডা পার্টির এক্সিস্টেন্স যে মূল কারণ ইংরেজি কোয়া যায় ইট মিলিটেন্টস এগেনস্ট মিলিটেটস এগেনস্ট ইউর ভেরি এক্সিস্টেন্স ইট মিলিটেটস এটা মানে কে ডিনাই করিব এই কন্ট্রাডিকশনটা লোক আগে অছি লোক জানিছন্তি এবার লোক উপরে ডিপেন্ড করুছি লোক মানে ভোট দেবে লোক মানে ডিসাইড করিবে কিন্তু মোর ধারণা গোটে পয়েন্ট পরে এইসব কন্ট্রাডিকশনকে মিলাইবা ডিফিকল্ট হয়ে যায় লুচাইবা ডিফিকল্ট হয়ে যায় দিস ইজ এ বিগ কন্ট্রাডিকশন এই যে এ মানে এই যে ওড়িয়া অস্মিতার যে ইস্যুটা নাও দ্যাট ইজ দ্য মেন ইস্যু পাণ্ডিয়ান ইজ দি ইস্যু ওড়িশার পাণ্ডিয়ান ইস্যু কাই কি সে বাহার লোক আনডেমোক্রেটিক ওয়ে তাকে অনা হয়েছি সে বড় নেতা হয়ে যাইছি আনডেমোক্রেটিক ওয়ে ওড়িয়া লোক মানে এবে সুদা তাকে ভোট দেই না কি কই না যে তমে আমার নেতা কিন্তু বর্তমান সেই সবটু বড় নেতা এসব নাও ইট উইল বি কোশ্চেন দিস ইজ দ্য টাইম ইন ইলেকশন টাইম এবে লোক মানে সেটাকে করিবে কি করিবে না সেটা লোক উপরে কিন্তু গোটে হিউজ কন্ট্রাডিকশন মানিবে পড়বে এই যে কন্ট্রাডিকশনটা যে দল তার বিচারধারার উহরি যা এইটা দল পাই কেতে মারাত্মক হয়ে পারে আপনার লাগুছি সি ইভেন মোর ধারণা যে ইভেন বিজু জনতা দল চাউথিলে যে এটাকে অ্যাভয়েড করিবা পাই কারণ সে মানে জানিছে দিস ক্যান বি ডেডলি কারণ বিয়ন্ড দ্য পয়েন্ট গোটে পয়েন্ট পরে আপনার এই কন্ট্রোডাকশনটাকে লোককে মানে মিসলিড করে পারিবে কি ডিস্ট্রাক্ট করে পারিবে লোক মানে জানিযে যে এটা কোন হচ্ছে ঠিক আছে সে পাই এ মানে পাণ্ডিয়ান বাবু আউ লবি বিকল হয়েকি ট্রাই করুলে যে বিজেপি সাংরে গোটে আতাত হব কোন পাই আতাত হব ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দে ওয়ার সো ইন্টারেস্টেড টু হ্যাভ অ্যান অ্যালায়েন্স উইথ মেন্টো উইথ বিজেপি কোন পাই তারপরে এইটা হি কারণ ছিল যে এই এটা গুড়া বিজেপি যদি মোর সাংগরে থিব মেন অপোজিশন পার্টি মোর সাংগরে ইলেকশন লড়ুছি তাহলে এই উড়িয়া নন উড়িয়া উড়িয়া ইসমতের ইস্যুটা কে উঠাইব কে উঠাইব নি কংগ্রেস আছে কিন্তু কংগ্রেস গোটে এবে গোটে বহুত উইক পজিশন রে আছে উড়িষ্যারে তো ইউ তম অপোজিশন তম সাংগরে সল্লা কাম ইস্যুটা বই বাইরি বলি আনফরচুনেটলি সেটা হেইলি এবং বিজেপি উঠাউছি এনি পলিটিক্যাল পার্টি অপোজিশন যে সে উঠাইব বিকজ ফর দেম দিস ইজ আ গ্রেট অপরচুনিটি এবে লোক উপরে ডিপেন্ড করছে লোক মানে কোন ডিসাইড করবে তো পাণ্ডিয়ানকু দল যেভাবে ভাবে গ্রহণ করা এবং সর নবীনক পরে সর্বোচ্চ স্থানের বসাইবা এইটা এইটা হি বিজু জনতা দল পাই গোটে বড় যদি বিজু জনতা দল যে কথা রেজল্ট আসলে তো সব কিছু স্পষ্ট হব যে এইটা গোটে বিজু জনতা দল বিরোধে গোটে বড় মুবি ভাবুনি যে বিজু জনতা দল পাণ্ডিয়ান বাবুকে গ্রহণ করেছেন পাণ্ডিয়ান বাবুকে অনা হয়েছি এবং তার সমস্ত উপরে মুন্ড করে বসে দেওয়া হয়েছে কিন্তু পার্টি র্যাঙ্ক অ্যান্ড ফাইল করুন তাকে অ্যাকসেপ্ট করেছি না কাই কোনো অর্গানাইজেশন ইলেকশন হয়নি লোক মানে পার্টি লোক মানে কই না এবে লোক মানে চুপচাপ অছন্তি ভাষণ শুনুছন্তি পাণ্ডিয়ান বাবুর কাইকি সেমানর এবে চারা নাই কাইকি নবীন বাবুর ব্লেসিং পাণ্ডিয়ান উপরে আছে কেউ কিছু কই পারু না এটা বি মু অ্যাকসেপ্ট করুনি যে পার্টি র্যাঙ্ক অ্যান্ড ফাইল তাকে অ্যাকসেপ্ট করেছি ঘাতক হয়ে পারে আগুকু কন্ট্রাডিকশন ইজ ভেরি ভেরি হিউজ ইটস এ হিউজ কন্ট্রাডিকশন এই কন্ট্রাডিকশনটা আপন কেমতি ওভারকাম করিবে লোক তো এতে বোকা নুহে হ্যাঁ লোককে আপন পাণ্ডিয়ানকে রাখিকি দল ভিতরে এটাকে ওভারকম করিবার কোনসি চান্স আছে কনভেনশনাল উইজডমে যদি মতো কইবে এটা হয়ে পারিব
किंतु बट आई थिंक दे थिंक दैट दे कैन तो देखा जाऊ कि एक्सपेरिमेंट सक्सेसफुल हो कि नहीं जाना पड़े किंतु इट्स अ वेरी वेरी टफ एक्सपेरिमेंट यही एक्सपेरिमेंट भारतवर्षर को राज्य आईपारूनी चान्स ना ओडिशे ये ट्राई करापी मुझे इलेक्शन पाई एथर एत इंटरेस्टेड कहीं एमती एक्सपेरिमेंट कौटी हे आउ तो पड़ोनी खाली ओडिशे हूँ एक्सपेरिमेंट सक्सेसफुल हम ना अनसक्सेसफुल हम लोक हाथ में सक्सेसफुल हो कि विफल हो इटा ओडिशा भारत राजनीति पाई ये गोटे बड़ा केस स्टडी हवा को जाउछ ग्रेट पॉलिटिकल केस स्टडी ग्रेट पॉलिटिकल केस स्टडी तमिलनाडु रे हेई पड़ी तमिलनाडु रे गोटे बट से बाहर लोक नथिले शशिकला वाज अ तमिलियन किंतु से बाहर नथिले किंतु ताकु जे जोर जबरदस्ती उपरे आनी करी ताकु थुआ उतिला द पार्टी रिवोल्टेड द डे जयललिता वेंट अवे द पार्टी रिवोल्टेड जयललिता वाज इन जेल है पारे सक्सेसफुल है पारे इट्स वेरी डिफिकल्ट टू सक्सेड देखा जाओ कि होची कि नहीं निश्चित रूपे बहुत बहुत धन्यवाद सुशीत बनर्जी आज चर्चा रे अनेक गुरुत्वपूर्ण खुलासा आपण जरिया आम दर्शकों सामना को आसला निश्चित रूपे ए विषय गुड़िक रुचिकर लगी आगक आम चर्चा राजनीति को लेकिन ओडिशार राजनीति को विजु जनता दल को लेकिन आगक आम परवर्ती अध्याय गुड़िक आउ किसी प्रसंग को लेकिन जारी रखा तो आज समय होगी विदाय दिंतु बहुत बहुत धन्यवाद जदि आपंको आम भिडी भल लगा तेब चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु।